হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360। আজকে আমরা এসএসসি পরীক্ষা 2024-এর কুমিল্লা বোর্ডের রসায়ন এমসিকিউ সমাধান দেখব। চলুন শুরু করা যাক। আমরা আলোচনা করব খ সেট, এখানে কোন গ্যাসটির ব্যাপনের হার বেশি, অ্যামোনিয়া। তারপর কোনটি লবণের সংকেতিক, সেটা হচ্ছে ঘ। তারপরে কোনটি বন্ধন শক্তি সর্বাধিক, N2। তারপরে ভূত্বকের সিলিকনের শতকরা পরিমাপ বা পরিমাণ কত, 27%। তারপর হচ্ছে ড্রাই সেলে, এটা 4 নম্বরটা হবে, ঘ। তারপর পিএইচ এর মান বেশি হচ্ছে অগ্ন্যাশয় রস। তারপর কোনটি মৌলিক স বিজারণ প্রক্রিয়ার নিষ্কাশন করা হয়, সেটা হচ্ছে কপার। কোনটির ফার্মেন্টেশনস ইনথানল পাওয়া যায়, সেটা হচ্ছে ভাত। তারপর কোন কৃত্রিম ফলিমার, কোনটি কৃত্রিম ফলিমার, সেটা হচ্ছে নাইলন। পাকস্থলীর অ্যাসিড প্রশমিত করার জন্য কোনটি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে MgOH2। তারপর হচ্ছে কোমল পানীয়, কোন অ্যাসিড কোমল পানীয়তে কোন অ্যাসিড থাকে, কার্বনিক অ্যাসিড। তারপর হচ্ছে সোডিয়াম প্রোপানয়েটের সাথে সোডালাইডের বিক্রিয়নের কোন হাইড্রোকার্বনেটটি উৎপাদন হয়, C2H6। কোন পানিতে দ্রবণীয়, কোনটি পানিতে দ্রবণীয়, সাধারণ লবণ। ডিমের খোসার সাথে লেবুর রস যোগ করলে কোন গ্যাস উৎপন্ন হয়, সেটা হচ্ছে CO2। তারপর পেট্রোলিয়ামের শতকরা কত ভাগ ন্যাফথা থাকে, সেটা হচ্ছে 10%। অ্যামোনিয়ার সংকেত হচ্ছে H2S2O7। 17 নম্বরটা হচ্ছে খ। তারপর 18 নম্বরটা হচ্ছে 0.33। তারপর 19 নম্বরটা হচ্ছে দ্রবণীয়, আরও কত গ্রাম লবণ যোগ করলে তা সেমি মোলার দ্রবণে পরিণত হয়, সেটা হচ্ছে 2.41%। 2.41 মোমে কোন উপাদান মোলটি উপস্থিত, মোমে কোন উপাদান মোলটি উপস্থিত, হাইড্রোজেন। কোনটি তাপ দিলে কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়, C10H16O। একটি ইলেকট্রনের ভর কত, সেটা হচ্ছে ঘ। তারপর আয়ন গঠনের সময় পটাশিয়ামের কোন মোলের ইলেকট্রন বিন্যাস করে, Ar। তারপর কোনটি নন রেডক্স বিক্রিয়া, সেটা হচ্ছে ঘ নাম্বারটা। আর 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, 24টি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের অবস্থান পর্যায় সারণী কোন গ্রুপে, সেটা হচ্ছে 6। অন্যান্য বোর্ডের সমাধান পাওয়ার জন্য স্যারের সাথে থাকবেন। স্যার এটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আরও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটি ফলো দিয়ে ভিডিওটি লাইক এবং শেয়ার প্রত্যাশা।